আমি তোর জন্যই অপেক্ষা করছি মুন্না। এখানে কেন? ভেতরে চল। আয়। না, আগে তোর সঙ্গে আমার জরুরি কিছু কথা আছে। মুন্না, আমি। তুই এমন করছিস কেন? কি হয়েছে? চাকরিতে প্রমোশন হয়েছে, তোর তো খুশি থাকার কথা। একটা দুর্ঘটনা আমার সেই খুশিটাকে দুঃখের সাগরে ফেলে দিয়েছে। দুর্ঘটনা? হ্যাঁ, আমার এখন জীবন মরণ সমস্যা চলছে মুন্না। কি কি হয়েছে তোর? বলছি। মুন্না ভাই আমার, এই বিপদ থেকে একমাত্র তুই পারিস আমাকে উদ্ধার করতে। আমি? আমি আইনের লোক, আইনের শিকলে আমার হাত পা বাঁধা। অনেক সময় আইন যা পারে না, গুন্ডারা তা পারে। তুই তো একটা গুন্ডা। যত টাকা চাস আমি তোকে দেব। বল মুন্না, আমাকে তুই এই বিপদ থেকে উদ্ধার করবি। আমি জানি তুই আমার মায়ের পেটের ভাই না, তবু আমার বিশ্বাস। না অর্চনা, আমি তোর ভাই। নিজের জীবন দিয়ে হলেও আসামিকে আমি তোর কাছে হাজির করবই। হ্যাঁ, কি ব্যাপার মুন্না ভিতরে না গিয়ে এখান থেকে চলে গেল? বাবা, আমার প্রমোশনের খবর পেয়ে দোয়া করতে এসেছিল। এই শহরে থাকতে হলে একদিন তুই আমার কাছে ক্ষমা চাইতে আসবি। যা, ক্ষমা করে দিলাম। আরো একটা জিনিস তোকে দিতে হবে। মানে? বলছি, তোর ভগ্নিপতি ফরিদকে এখন তুই আমার হাতে তুলে দিবি। ওকে আমি পুলিশ কাস্টডিতে নিয়ে যাব। আমার বাড়িতে ঢুকে আমার ভগ্নিপতিকে তুই পুলিশ কাস্টডিতে নিয়ে যাবি? তোর এতই ক্ষমতা? ক্ষমতার কিছুই এখনো দেখিসনি। সেদিন রাস্তায় তোর লোকদের যা দেখিয়েছি সেটা আমার ক্ষমতার 1%। আর খুনি ফরিদকে আমার হাতে তুলে না দিলে দেখবি ক্ষমতার 100%। হাই ভোল্টেজ 440 মারবো এখানে, আর লাশ পড়বে 10 মাইল দূরে। এই আমার ফ্যামিলি মেটার নিয়ে তুই আর একটা শব্দ উচ্চারণ করলে জান নিয়ে তুই ফেরত যেতে পারবি না। এটা তোর ফ্যামিলি ম্যাটার না, আমার ফ্যামিলি ম্যাটার। তোর খুনি ভগ্নিপতিকে আইনের হাতে ধরিয়ে দেবার উপর নির্ভর করছে আমার পুলিশ ভাইয়ের মান সম্মান ভবিষ্যৎ। ওকে এখন আমার হাতে তুলে না দিলে খবর করে দেব। My name is Pasha. My brain is very casual. Bhai, bhai, amake bachan bhai. Amar bijone shotru. Amake jete dao bhai. Forid kothay bol. ফরিদের কথা বললে পাশা আর শিকদার আমাকে মেরে ফেলবে। ফরিদের কথা না বললে আমি তোকে বাঁচিয়ে রাখবো, এ কথা তোকে কে বলেছে? বলছি আমাকে মেরো না ভাই। ফরিদ অ্যাম্বুলেন্সে করে গুন্ডা পান্ডানি শহরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। ইন্সপেক্টর আরজুর বিরুদ্ধে আদালতের রায় ঘোষণা হলেই বেরিয়ে আসবে। অ্যাম্বুলেন্স! অর্ডার অর্ডার অর্ডার! মহামান্য আদালত, এই হলো আসামি আরজু রহমান মল্লিক, যে ঘুষের বিনিময়ে একজন খুনি আসামিকে ছেড়ে দিয়ে ছিনতাইয়ের নাটক সাজিয়েছিল। একজন পুলিশ কর্মকর্তার এরকম কর্মকাণ্ড শুধু সরকারকে নয়, সমাজকেও পর্যন্ত। কি হলো? ব্রেক করলে কেন? স্যার, সামনে বিপদ। ব্যাক গিয়ার মার। আবার কি হলো? স্যার, পিছনে বিপদ। That's all, Your Honor. আদালত উপযুক্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে অভিযুক্ত আসামি আরজুর রহমান মল্লিককে দোষী সাব্যস্ত করে বাংলাদেশ দণ্ডবিধির মহামান্য আদালত আমি প্রথমে এইভাবে আদালতে প্রবেশ করার জন্য ক্ষমা প্রার্থনা করছি। মহামান্য আদালত আমি যদি সত্যিকারের আসামিকে আপনার আদালতে উপস্থিত করতে এক মিনিট দেরি করতাম তাহলে একজন নিরপরাধ পুলিশ অফিসারের কঠিন শাস্তি হয়ে যেত, যে শাস্তি ইন্সপেক্টর আরজু রহমান মল্লিকের পাওনা ছিল না। মহামান্য আদালত এই হলো সেই আসামি ফরিদ, যাকে ইন্সপেক্টর আরজুর কাছ থেকে ছিনিয়ে নেবার জন্য মিথ্যে নাটক সাজিয়ে হামলা চালানো হয়েছিল এবং ওই হামলায় তিনজন পুলিশেরও মৃত্যু হয়েছিল। মহামান্য আদালত আমি আসামিকে আপনার আদালতে হাজির করে দিয়েছি, এখন শাস্তি দেবার মালিক আপনি। আসামি ফরিদকে গ্রেফতার করার জন্য আমি পুলিশ বাহিনীকে আদেশ দিচ্ছি, একই সাথে 72 ঘন্টার জন্য এই আদালত মুলতবি ঘোষণা করছি। ভাইয়া ভাইয়া রে, আমার কি হয়ে গেল? আমার ফরিদকে তুই এনে দে, আমার ফরিদকে তুই এনে দে। শান্ত হ বোন, শান্ত হ। এই আদালত ইন্সপেক্টর আরজুর রহমান মল্লিককে তার বিরুদ্ধে আনিত অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে তাকে বেকসুর খালাস দিচ্ছে। উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে আসামি ফরিদকে তিনজন পুলিশের মৃত্যুর অভিযোগে অভিযুক্ত করে বাংলাদেশ দণ্ডবিধির ৩০২ ধারা মোতাবেক এই আদালত আসামি ফরিদকে ফাঁসির আদেশ দিচ্ছে। এই আদেশ আসামির মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে। হ্যাং টিল ডেথ। না না জজ সাহেব, না, আপনার আদেশ ফিরিয়ে নিন, ফিরিয়ে নিন। আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। তোর ক্ষমতা শেষ, তোর ক্ষমতা শেষ, তোর ক্ষমতা শেষ। ওকে উপরে নিয়ে যা। Don't touch! Don't touch! Get out! আজ তোর কারণে আমি স্বামী হারিয়েছি, আমি বিধবা হয়ে গেছি, আমি বিধবা হয়ে গেছি। তুই দেখিস তোর মতো মোরাবাগের চামড়া খুলে নিয়ে মুন্না ঘরের দেয়ালে টাঙিয়ে রাখবে, টাঙিয়ে রাখবে। যাও উপরে। পাশা, এই মুহূর্তে তোমার জন্য একটাই তাজা খবর, আগামী পরশু মুন্নার বোনের বিয়ে।